আজকে আমরা শিখব হেক্সাডেসিমাল টু অক্টাল কনভার্সন, অর্থাৎ বেস 16 থেকে বেস 8 এর রূপান্তর। তো এটার জন্য একটা বন্ধুরা ফর্মুলা আছে, তো সেই ফর্মুলাটা আমি একটু তোমাদের সাথে আলোচনা করে নিই। তো হেক্সাডেসিমাল থেকে অক্টাল রূপান্তরে ফর্মুলার দুইটা স্টেপ আছে। তো ফার্স্ট স্টেপটা আমি আলোচনা করি। প্রথম স্টেপে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, দেওয়া আছে কত, বেস 16, অর্থাৎ হেক্সার থেকে সবার প্রথমে সেটাকে কিসে নিতে হবে, সবার প্রথমে বাইনারিতে নিতে হবে। ওকে, তো আমরা একটু নিচে যাই। তো হেক্সাডেসিমালের বেস কত বন্ধুরা বলো তো? হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16, আমরা সবাই জানি। ওকে, আর বাইনারি বেস কত? বাইনারি বেস হচ্ছে 2। এখন আমি যদি মাঝখানে ইকুয়াল সাইন দিই, তখন তোমাদের সকলের মনে কোশ্চেন জাগবে, 16 ইকুয়ালস টু কি 2 লেখা যায়? না, লেখা যায় না। কিন্তু 2 এর পাওয়ার যদি আমরা 4 করে দিই তাহলে কি হবে? তাহলে 16 ইকুয়ালস টু কি লেখা যাবে? 2 টু দি পাওয়ার 4 লেখা যাবে। তার মানে হেক্সাডেসিমাল থেকে অক্টালে রূপান্তরের ক্ষেত্রে সবার প্রথমে হেক্সার থেকে কিসে রূপান্তর করতে হবে? বাইনারিতে। আর এই 16 হচ্ছে কার বেস? হেক্সার। তো হেক্সাডেসিমালের একটা সংখ্যা সমান সমান বাইনারি কয়টা সংখ্যাতে নিতে হবে? চারটা সংখ্যাতে। ওকে, দেন সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপ, তো সেকেন্ড স্টেপে যে কাজটা করতে হবে, বাইনারির থেকে কিসে নিতে হবে? বাইনারির থেকে অক্টালে নিতে হবে। ওকে, তো বাইনারি বেস কত বন্ধুরা? 2। অক্টালের বেস কত? 8। ওকে, তো এখন আমরা যদি মাঝখানে ইকুয়াল সাইন দিই, 2 ইকুয়ালস টু কি 8 লেখা যায়? লেখা যায় না। তো 2 এর পাওয়ার আমি কত দিলাম? কিউব। আর 8 এর পাওয়ার কত? 1। এখন 8 হচ্ছে কার বেস? অক্টালের বেস। 2 হচ্ছে কার বেস? বাইনারি বেস। তার মানে অক্টালের একটা সংখ্যা সমান সমান বাইনারি কয়টা সংখ্যা? 3টা। তো আমরা যদি কথাটাকে আরেকবার রিপিট করি তাহলে দেখতে পাই, কি দেখতে পাই আমরা? হেক্সাডেসিমাল থেকে, অর্থাৎ বেস 16 থেকে বেস 8 এর রূপান্তরের ক্ষেত্রে প্রথমে হেক্সাডেসিমাল থেকে কিসে নিতে হবে? বাইনারিতে। অর্থাৎ হেক্সাডেসিমালের একটা সংখ্যা সমান সমান বাইনারি কয়টা সংখ্যা নিতে হবে? 4টা। দেন সেকেন্ড স্টেপে বাইনারি 3টা করে সংখ্যা নিতে হবে, দেন আমরা কিসে রূপান্তর করতে পারবো? অক্টালে রূপান্তর করতে পারবো। আর এভাবে করেই আমরা হেক্সার থেকে সেটাকে কিসে রূপান্তর করতে পারবো? অক্টালে রূপান্তর করতে পারবো। তো চলো বন্ধুরা, আর দেরি না করে আমরা স্টার্ট করি। আমাদের সংখ্যাটা কি দেওয়া ছিল? A 1 5, এটাই তো দেওয়া ছিল। হ্যাঁ, আর কত দেওয়া ছিল? 0.7D1। তো আমরা লিখলাম 0.7D1। তো আমরা একটু ফর্মুলাটা দেখি। সবার প্রথমে এটা একটা কি সংখ্যা বন্ধুরা? আমরা সবাই জানি এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার, কারণ এটার বেস কত? এটার বেস 16। তো উপরের থেকে কনফার্ম করার জন্য আমরা দেখে আসি, এই যে দেখছো, A1 5 7D1, এর বেসটা কত? এর বেসটা হচ্ছে 16। ওকে, তো এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার। তো প্রথমে হেক্সাডেসিমাল থেকে কিসে রূপান্তর করতে হবে? বাইনারিতে। আর হেক্সাডেসিমালের একটা সংখ্যা সমান বাইনারি কয়টা সংখ্যা? 4টা। তো আমরা স্টার্ট করি। 1, এটা একটা কি নাম্বার? হেক্সাডেসিমাল নাম্বার। তো 1 এর প্রতিটা সংখ্যার এগেনস্টে কয়টা করে সংখ্যা আসবে বাইনারিতে? 4টা। তো চলো, 1 এর বাইনারি ভ্যালু কত? 1। তো বসালাম আমরা কত? 1 বসালাম। কিন্তু বন্ধুরা, আমাদের ফর্মুলাতে কি বলা ছিল? হেক্সাডেসিমালের একটা সংখ্যা সমান বাইনারি কয়টা সংখ্যা? 4টা সংখ্যা। কিন্তু আমি বসেছি কয়টা? 1টা। এটাকে 4টা বানানোর জন্য এর আগে কয়টা শূন্য অ্যাড করতে হবে? 1টা, 2টা, 3টা। তো তোমরা দেখতেই পাইতেছো হেক্সাডেসিমাল, এই 1টা কি হেক্সাডেসিমালের একটা নাম্বার, আর এটার অ্যাগেনস্টে বাইনারি কয়টা আসবে? 4টা। তো কয়টা আসছে? 4টা। ওকে, দেন ডি, হেক্সাডেসিমালের ডি মানে বলতে কতকে বোঝায়? 13। ওকে, ডি বলতে কতকে বোঝায়? 13। তো আমরা ডি এর পরিবর্তে 13 লিখি। ওকে, লিখলাম 13। এখন 13 এর বাইনারি ভ্যালুটা কত আমরা দেখে আসি। 13 এর বাইনারি ভ্যালু হচ্ছে 1101। ওকে, তো আমরা বসালাম কত? 1101। এখানে 4টা অলরেডি দেওয়া আছে, তো এটা নিয়ে আমাদের আর কিছু করতে হবে না। দেন আছে কত? 7। তো 7 এর বাইনারি ভ্যালু কত? 7 এর বাইনারি ভ্যালু হচ্ছে 3টা 1। তো আমরা এখানে 3টা 1 বসাই, 1টা 2টা 3টা। কিন্তু আমরা জানি হেক্সাডেসিমালের একটা সংখ্যা সমান বাইনারি কয়টা? 4টা। কিন্তু এখানে আসছে কয়টা? 3টা। এটাকে 4টা বানানোর জন্য এটার আগে কয়টা শূন্য অ্যাড করতে হবে? 1টা শূন্য। ওকে, দেন 5 5 এর বাইনারি ভ্যালুটা কত আমরা দেখে আসি। 5 এর বাইনারি ভ্যালু হচ্ছে 101। তো আমরা লিখি 101। কিন্তু আমরা আগেই জানি হেক্সাডেসিমালের একটা সংখ্যা সমান বাইনারি কয়টা সংখ্যা? 4টা। তাহলে এই জায়গায় আমার আর কয়টা শূন্য অ্যাড করতে হবে? এখানে 3টা আছে, এটাকে একটা জিরো অ্যাড করে দিলে এটাও কয়টা হয়ে যাচ্ছে? 4টা। আবার 1 1 এর বাইনারি ভ্যালু কত? 1 এর বাইনারি ভ্যালু হচ্ছে 1। তো
আমরা আবার জাস্ট 1 বসাই, কিন্তু আমরা জানি হেক্সাডেসিমালের একটা সংখ্যা সমান বাইনারি কয়টা, 4টা, কিন্তু আছে এখানে কয়টা, 3টা, এখানে আছে কয়টা, 1টা, সরি, হেক্সাডেসিমালের একটা সংখ্যা সমান বাইনারি কয়টা, 4টা, এখানে আছে কয়টা, 1টা। এটাকে 4টা বানানোর জন্য এটার আগে কয়টা শূন্য অ্যাড করতে হবে, 1টা, 2টা, আচ্ছা শূন্যগুলো একটু নিচে হয়েছে, আমি ঠিক করে নিই, 1টা, 2টা, 3টা, ওকে। দেন এ, এর হেক্সাডেসিমালে এ সমান সমান কত আমরা দেখে আসি, হেক্সাডেসিমালে এ সমান সমান হচ্ছে 10, তো আমরা এর জায়গায় কত বসাবো, এর জায়গায় আমরা বসাচ্ছি 10। এখন 10 এর বাইনারি ভ্যালু কত, 1010, তো চলো আমরা বসাই দিই, কত বসাচ্ছি, 1010। তো আমরা বন্ধুরা সাকসেসফুলি এটাকে কিসে রূপান্তর করে ফেলছি, বাইনারিতে রূপান্তর করে ফেলছি, তার মানে আমাদের প্রথম স্টেপের কাজ শেষ। আমাদেরকে কি বলা হয়েছিল, হেক্সাডেসিমালের একটা সংখ্যা সমান বাইনারির কয়টা সংখ্যা হবে, বাইনারির 4টা সংখ্যা হবে। তো দেখো এই 1 একটা হেক্সাডেসিমাল নাম্বার, এটার এগেনস্টে কয়টা সংখ্যা আসছে, 4টা, ডি একটা হেক্সাডেসিমাল নাম্বার, এটার এগেনস্টে কয়টা আসছে, 4টা, 7 একটা হেক্সাডেসিমাল নাম্বার, এটার এগেনস্টে কয়টা আসছে, 4টা, এইভাবে করে প্রতিটা সংখ্যার নিচে কয়টা করে সংখ্যা আসছে বাইনারির, 4টা। এবার আমাদের প্রথম স্টেপের কাজ শেষ, এবার আমাদেরকে কোন কাজটা করতে হবে, সেকেন্ড স্টেপের কাজ। তো সেকেন্ড স্টেপের আমরা কাজটা করি, সেকেন্ড স্টেপে কি করতে বলছে, বাইনারি 3টা করে সংখ্যা নিতে হবে, বাইনারি কয়টা করে সংখ্যা নিতে হবে, 3টা। তো এটা বলার আগে আমি একটা জিনিস গত টিউটোরিয়ালেও আলোচনা করছি, এবারও আমি আলোচনা করতেছি, যদি তোমাকে কখনো বাইনারির থেকে অক্টাল বা হেক্সাডেসিমাল নাম্বারে রূপান্তর করতে বলে, তাহলে তুমি সবার প্রথমে দেখে নিবা সেই বাইনারি নাম্বারটার র্যাডিক্স পয়েন্ট আছে, অর্থাৎ দশমিক আছে কিনা। হ্যাঁ দশমিক আছে, তো দশমিকের এতটুকু অংশটাকে কি বলা হয় বন্ধুরা, আমরা সবাই জানি এটাকে কি বলা হয়, এটাকে ইন্টেজার বলা হয় বা পূর্ণ সংখ্যা বলা হয়, ওকে, বা পূর্ণ অংশ বলে, যে যেটাই বলে, আর এতটুকের অংশটাকে এটাকে কি বলা হয়, এটাকে ফ্র্যাকশন বা ভগ্নাংশ বলে, ওকে। তো এটার দুইটা সাইড আছে, এটাকে লেফট সাইড বলে, এটাকে রাইট সাইড বলে, এটারও দুইটা অংশ আছে, এটাকে লেফট সাইড বলে, এটাকে রাইট সাইড বলে, ওকে। তো আমি কি বলতেছিলাম, আমি বলতেছিলাম যে বাইনারির থেকে যদি তোমাকে অক্টাল বা হেক্সাডেসিমালে রূপান্তরের কথা বলে, তখন তোমাকে দেখে নিতে হবে দশমিক আছে কিনা। তো দশমিক যদি থেকে থাকে, তাহলে ইন্টেজার অংশের রাইট সাইড থেকে তোমার কাউন্টিং স্টার্ট করতে হবে, ইন্টেজার অংশের কোন সাইড থেকে, রাইট সাইড থেকে। এখন দেখো আমাকে কি বলছে, কয়টা করে সংখ্যা নিতে বলছে, বাইনারি 3টা করে সংখ্যা নিতে বলছে, ওকে। তো আমি 3টা করে সংখ্যা নিই, কয়টা আসবে, 1টা, 2টা, 3টা, ওকে, নিলাম 3টা, কারণ বাইনারি 3টা মিলে অক্টালের কয়টা সংখ্যা গঠন করবে, 1টা। তো 101, চলো দেখে আসি 101 এর এই বাইনারি মানটার ভ্যালু কত, 101 এটার ভ্যালু কত, 5। তো আমরা 101 এর জায়গায় কত বসায় দিব বন্ধুরা, 5। এরপরে আবার কয়টা করে নিতে হবে, 3টা করে, তো আমরা কাউন্টিং করি, 1টা, 2টা, 3টা, ওকে। তো সংখ্যার শুরুতে যদি জিরো থাকে সেটা কাউন্ট করতে হয়, করতে হয় না, তাহলে আমার এখানে খালি কত আছে, 10। এখন 10-এর বাইনারি ভ্যালু কত, 10-এর বাইনারি ভ্যালু হচ্ছে হলো গিয়ে, 10-এর বাইনারি ভ্যালু কত, 2, ওকে। তো আমরা 10-এর জায়গায় কত বসাবো, 2 বসাবো, ওকে। দেন আবার 3টা করে কাউন্ট করব, 1টা, 2টা, 3টা, তো কয়টা আসতেছে, 3টা, 0। তো 0-0-এর বাইনারি ভ্যালুর ভ্যালুটা কত, 0 থাকলে ওইটার ভ্যালুটা কত, 0, ওকে। তো আমরা কত বসাইলাম, 0। দেন আবার কয়টা করে কাউন্ট করতে হবে, 3টা, 1টা, 2টা, 3টা, কাউন্ট করলাম 3টা, ওকে। তা কত আসতেছে, 101, তো 101 এর ভ্যালু আমরা কত বেশি, 5, তো এখানে কত বসাই দিব আমরা, 5, ওকে। এবার ফ্র্যাকশনের অংশের কোন সাইড থেকে কাউন্ট করতে হবে, লেফট সাইড থেকে কাউন্টিং স্টার্ট করতে হবে, তো আমরা কাউন্টিং স্টার্ট করি, কয়টা করে নিতে হবে, 3টা, 1টা, 2টা, 3টা, নিলাম 3টা, 011, ওকে। সামনে 0 থাকলে এটা কাউন্ট করতে হয় না, তাহলে আমার ফাইনালি কত আছে, খালি 11 আছে। এখন 11 এর ভ্যালু কত, 11 এর ভ্যালু হচ্ছে 3, তো আমরা 11 এর জায়গায় কত বসাবো, 3 বসাবো। দেন আবার কয়টা করে কাউন্টিং করতে হবে, 3টা, 1টা, 2টা, 3টা, তো আমরা কাউন্টিং করি, 3টা 1 আসছে, ওকে, কয়টা 1 আসছে, 3টা 1, তো 3টা 1 এর ভ্যালু কত, 3টা 1 এর ভ্যালু হচ্ছে 7, তো আমরা এখানে কত বসাবো বন্ধুরা, এখানে আমরা বসাবো হলো গিয়ে 7,
ওকে, আবার কাউন্টিং আমাদের কয়টা করে করতে হবে? তিনটা করে, একটা দুইটা তিনটা কাউন্ট করলাম। তো সামনে জিরো থাকলে কি কাউন্ট করতে হয়? হয় না। তো কত আছে? 10। এখন 10-এর ভ্যালু কত? 10-এর ভ্যালু আমরা কত পাইছি? 2 পাইছি। ওকে, নিলাম 2, 10। আবার কয়টা করে কাউন্ট করতে হবে? তিনটা, একটা একটা দুইটা তিনটা, নিলাম তিনটা। এখন সামনে 0-0 আছে, তো সামনে 0 থাকলে এটা কাউন্ট করতে হয় না, খালি কত আছে? 1। তো 1-এর ভ্যালু কত? 1-এর ভ্যালু হচ্ছে 1। তো আমরা এখানে জাস্ট কত বসায় দিব? এখানে আমরা 1 বসায় দিব, আর দশমিকের নিচে দশমিক। ওকে, তো সাকসেসফুলি আমরা কি করে ফেললাম? এই যে এতটুকু অংশটা পাইলাম, এটা কি নাম্বার? অকটাল নাম্বার। তো সাকসেসফুলি আমরা হেক্সাডেসিমাল থেকে কিসে রূপান্তর করছি? অকটালে। তো হেক্সাল থেকে ফার্স্টে কিসে যেতে হবে? বাইনারিতে। দেন বাইনারি থেকে কিসে যেতে হবে? অকটালে যেতে হবে। ওকে, তো আমরা যদি এটাকে ফ্রেশ করে লিখি তাহলে কি পাবো? A15.7 D কি দেওয়া ছিল? 1। এটার বেস কত? এটার বেস হচ্ছে 16। তো আমরা ফাইনালি কত পাইছি? 5, 0। দেন কত পাইছি? 2। দেন কত পাইছি? 5। দেন দশমিক। দেন কত পাইছি? 3। দেন কত পাইছি? 7। দেন কত পাইছি? 2। দেন কত পাইছি? 1। আর এটার বেসটা কত? 8। তো আমরা সাকসেসফুলি হেক্সাডেসিমাল থেকে কিসে রূপান্তর করে ফেলছি? অকটালে। তো আশা রাখি তোমাদের হেক্সাডেসিমাল থেকে অকটাল রূপান্তর আর কোনো প্রবলেম হবে না। আজকের মতো এতটুকুই।